আসসালামু আলাইকুম আমি বঙ্গবন্ধুকে নিচোকে দেখেছি একবার নয় দুবার প্রথম দেখি সাতই মার্চের ভাষণে যে ভাষণ এখন গ্রাম গঞ্জে হাটে ঘাটে মহল্লায় সব জায়গায় আপনারা শোনেন যে ভাষণটি হ্যাঁ সেই ভাষণে আমি ছিলাম ময়দানে সেই রেসকোর্স ময়দানে আমার মামার সাথে আমি যাই হ্যাঁ ছোটো ছিলাম ভিড়ের ভিতরে দেখতে পাচ্ছিলাম না লক্ষ লক্ষ লোক আর পুরা করছে চারিদিকে আর্মির গাড়ি হ্যাঁ সেই পাকিস্তান আর্মিরা চারিদিক ঘেরাও করে রাখছিলেন গাড়িতে গাড়িতে তারা বাইরে সবাই কিন্তু ভিতরে আমরা যে মাঠে এই রেস্টকোর্স মাঠটা কিন্তু একসময় ঘোড়ার দৌড় হতো এখানে জুয়ারিরা জুয়া খেলতো এটা পরে ভেঙে দেওয়া হয় এখানেই ভাষণটা হয় এবং এই ভাষণের একদম পিছনের দিকে ছিলাম দেখতে পাচ্ছিলাম না তো মামাকে বলে আমি তো দেখতে পাই না শুধু আওয়াজ শুনতেছি ভাষণ শুনতেছি মামা তখন আমাকে কাঁধে নেয় বুঝতেই পারে আমি আমি কতটুক ছিলাম কাঁধে নেয় হ্যাঁ কাঁধে নেওয়ার পর আমি দেখতে পাই হ্যাঁ ওনার দূরে থেকে অনেক দূর থেকে ভাষণ দিচ্ছেন হ্যাঁ উনি হাত নেড়ে নেড়ে ভাষণ দিচ্ছিলেন এই পুরো ভাষণটা শুনি তখন আমি শোনার পর তারপরে যাই হোক এরপর তো দেশে স্বাধীনতার যুদ্ধের ডাক চলে আসে যুদ্ধ লেগে যায় ওই টাইমে আমরা নোয়াখালী চলে যাই এবং এই বাড্ডা দিয়ে বাড্ডা দিয়ে নসুন্দি হয়ে নৌকায় করে চাঁদপুর চাঁদপুর থেকে ট্রেন লাকসাম লাকসাম থেকে হেঁটে সেই নোয়াখালী সোনাইমুড়ি আমার দেশ যেখানে হ্যাঁ সাঁতারপাইয়া বাজার বসন্তপুর গ্রাম ওইটুক পর্যন্ত হেঁটে যাই আমাদের পুরা যেতে লাগছিলো চার দিন চার দিন চার দিনের জার্নি ছিল পাটা ফুলে গেছিল এই তো ওইখানে যাওয়ার পর পরে রাত্রে মিডনাইটে নাইটে মুক্তিযুদ্ধরা আসতো আমাদের কাচারি ঘরে তারা থাকতো এবং খ্যার আছে না এই খ্যারের মধ্যে আমরা পাটি বিছিয়ে দিতাম আমাদের কাকা চাচা বাবা মা খালারা সবাই রান্না করতো ওনাদের জন্য মিডনাইটে এবং নিজের হাতে খাওয়াতাম ওনাদের যে স্ট্যান্ড গ্যানগুলো রাখতো এক জায়গায় জমা করে খাওয়ার সময় ওগুলা হাতি হাতিয়ে দেখতাম হ্যাঁ আমার নিজের চোখে এগুলো দেখা এই স্বাধীনতা তারপর যাই হোক নয় মাস পর তো দেশ স্বাধীন হয় ঢাকায় চলে আসি আবার সে মহাখালী মহাখালী আসার পর এই যে মিসিং মিটিলে যাই হ্যাঁ জয় বাংলা স্লোগান দেই তো ব্যারিস্টার কামাল হোসেন সাহেবের ব্যক্তিগত সচিব ওনার নামও কামাল উনি থাকতেন মহাখালীতে তো উনি একদিন সবাইকে ডেকে বলতেছে আমাদের ছেলে পেলে ময় মুরব্বী সবাইকে ডেকে বলতেছে যে আগামীকাল তোমরা আমার সাথে বত্রিশ নম্বরে যেতে হবে বত্রিশ নম্বর মানে বঙ্গবন্ধুর বাড়ি এই তো ঠিক আছে সাতটা ট্রাক ঠিক করা হয় এবং মহাখালী একটা স্টুডিও আছে প্রতিচ্ছবি এটা এখনও আছে এই প্রতিচ্ছবির মালিক ঋতু ভাই উনি একটা ক্যামেরা নিয়ে নেন ছবি তোলার জন্য মুরুব্বীরা সব সামনের ট্রাকে আমরা যারা ছোট বড় পোড়া পান সব পিছনের ট্রাকে এই স্লোগান দিতে দিতে বত্রিশ নম্বরে পৌঁছাই তো বাসার সামনে তো সব নাচানাচি করতেছি স্লোগান দিতেছি এই একটা টাইমে ভিতরে খবর যায় বঙ্গবন্ধু নিচে নেমে আসেন চাদুর গায়ে আমি অবাক হই হ্যাঁ চাদুর গায়ে এই একটা প্রধানমন্ত্রী হাতের একটা পাইপ ওই যে উনি যে ধূমপানটা করতেন ওইটা আর উনি যখন নেমে চাদর ঠিক করতেছিলেন গায়ে একটু ঠিক মানে ভাস্করে আবার ঠিক করতেছে তখন আমি দেখে ফেলি ওনার হাফ হাতা একটা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি না এই এরকম হাফ হাতা গেঞ্জি আরও অবাক হই যে প্রধানমন্ত্রী গেঞ্জি খায় উনি এত সাধারণ এই যাই হোক তো ওই টাইমে লুতুভাই ছবি তুলতে গেছিলো তখন একটা ধমক দিয়েছিল আমার এখনও কানে বাজে সেই ধমক এই এখন না মানে উনি তো রেডি না ছবি তোলার জন্য উনি ছবি তুলে ফেলতেছিলেন ধমক দিয়ে এই এখন না ভয় পেয়ে যায় যাই হোক উনি দাঁড়ান মুরব্বীরা সবাই টাত মিলান ওই হাত মিলানের ফাঁকে আমিও হাত বাড়িয়ে দেই উনি তাহলে আমার সঙ্গে হাত তুলেন আমি জোর করি না ওনার হাত ছুঁয়ে দেই হাত মিলানো বলে না ওনার হাতের এই জায়গাটুক হ্যাঁ এই জায়গাটুক আমি ছুঁয়ে দেই আমার এই হাতে আমার এই হাতে ওনাকে আমি ছুঁয়ে দিই একটুখানি ওনার হাতটা এই যাই হোক ছবি তুলি ছবি তোলার পর চলে আসি তো আমি ওই টাইমে আমার আমার ছবি আঁকার হাত ছিল হ্যাঁ আমি অনেক ছবি বঙ্গবন্ধুর স্কেচ করেছি নিজের হাতে ছবি এঁকেছি এই যাই হোক এই পনেরোই আগস্ট হঠাৎ করে শুনি যে ওনাকে মেরে ফেলা হয়েছে উনি শহীদ হয়ে গেছে ওই টাইমে না সইতে পারি কেউ সইতে পারিনি আমরা আমি তো পারি নাই যেহেতু আমি ওনার হাত ছুঁয়েছি খুব কান্না করেছিলাম তখন খুব এই আমি কোনো রাজনীতি করি না আমি রাজনীতি বুঝিও না হ্যাঁ আমি কোনো দলেরও না কিন্তু স্বাধীনতা বলতে যদি কিছু বোঝায় সেটা বঙ্গবন্ধু আমি ওনাকে জাতির পিতা হিসাবে মানি কারণ ওনার ডাকে এই দেশ স্বাধীন হয়েছে আমি একজন সাক্ষী আমি স্বাধীনতা দেখেছি আমি ওনার হাত ছুঁয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ